23 বিধানসভা নির্বাচনের মতোই উপনির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে, উৎসবের মেজাজে হয়েছে, কোথাও কোনো হিংসার ঘটনা ছিল না। বিরোধীরা যদিও তাদের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে গ্লোয়েশীয় কায়দায় অপপ্রচার করে গেছে, তারা বলেছেন গণতন্ত্রের নাকি পরিবেশ নেই, অথচ কোথাও কিন্তু কোনো গণ্ডগোল হয়নি, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ কারণে বিপুল ভোটে বক্সনগর ধনপুরবাসীরা ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জয়ী করেছেন। শনিবার প্রদেশ বিজেপির কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপনির্বাচনে উল্লেখযোগ্য জয়লাভের জন্য তিনি দুটি বিধানসভা কেন্দ্রের ভোটার সহ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন শাখা সংগঠনের কর্মীদের প্রতি ধন্যবাদ ও অভিনন্দন জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যরা। দেখুন, এবারের ইলেকশন একটা তাৎপর্যপূর্ণ ইলেকশন, কারণ আপনারা সবাই জানেন যে সিপাহীজলা দুটো কেন্দ্র, বিশেষ করে বক্সনগরে স্বাধীনতার স্বাধীনোত্তর যে ত্রিপুরা, সেখানে বক্সনগর থেকে ভারতীয় জনতা পার্টি কখনো জিততে পারেনি। এবং ধনপুরে আমরা গত যে ইলেকশন হয়েছে, জেনারেল ইলেকশন 2023 আমরা জিতেছিলাম, তো সবাই জানতো যে এইবারের যে ইলেকশন আমাদের মাননীয় আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে মার্গদর্শন, সেটাকে সামনে রেখে আমরা ইলেকশন লড়েছি। এবং ওনার যে ডেভেলপমেন্টের যে বিষয়, সেই ডেভেলপমেন্টকে রেখে আমরা সামনের দিকে আমরা এগিয়ে গেছি। ডাবল ইঞ্জিনের সরকার, প্রধানমন্ত্রীজির কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার যেভাবে মানুষের জন্য কাজ করেছে, সেইগুলো নিয়ে আমরা মানুষের কাছে গেছি যে এই ধরনের যে ডিভাইড এন্ড পলিসি এবং এপিজমেন্ট করে একটা বিশেষ শ্রেণীকে আলাদা করে একটা যে ভোট বাক্সে পরিণত করা, তার বিরুদ্ধে নতুন এক সূচনা কিন্তু ত্রিপুরাতে হবে। শুধু তাই নয়, এখান থেকে ভারতবর্ষের প্রতিটি মানুষ আজকে বুঝতে পারলো প্রধানমন্ত্রীজির যে মার্গদর্শন, সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর প্রয়াস, সেই মার্গদর্শনে আজকে কিন্তু সমস্ত যারা সংখ্যালঘু সম্প্রদায়ের, মানে দু হাত ভরে আমাদের যে বক্সনগর কেন্দ্রের যে মনোনীত প্রার্থী ছিল এবং বর্তমান বিধায়ক আমাদের তফাজ্জল হোসেনকে বিপুল ভোটে জয়ী করেছেন, তদ্রুপ আমাদের ধনপুরে যারা মাইনরিটি সম্প্রদায়ের যারা ছিল বা এসটি সম্প্রদায়ের যারাই ছিল, তারাও কিন্তু দু হাত তুলে ওনাদেরকে আশীর্বাদ করেছেন এবং সেইভাবে বিন্দু দেবনাথকে জয়যুক্ত করেছেন। দেখুন, আমরা 2023 যখন ইলেকশন হয়, আপনারা সবাই অবগত আছেন যে ত্রিপুরাতে ইলেকশন মানে একটা আতঙ্ক।